সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আসছি আমরা একটা ওই কোকোনাট নারিকেল বা কোকোনাট বা এক এক দেশে এক এক কথা বলে এরকম একটা দোকানে আসছি। আমাদের নারকেলের প্রয়োজন হয়, আবার গাছও হয়ে গেছে আমি দেখলাম এখানে। ভাইয়ের নাম কি? কি নাম? মোহাম্মদ খলিল ভাই। দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ও, তো এই যে আপনার নারকেল, এগুলো কোত্থেকে আসে? এগুলো এই দেখেন, এগুলো হলো কাঁচা নারকেল বা ডাব, আর এগুলো হলো মানুষের বিভিন্ন তৈল অথবা ওই ক্ষীর পায়াস রান্না করে দেশে, সেগুলোর মধ্যে এগুলো ব্যবহার করে বা তৈল উৎপাদন করে বা কাঁচা খায়। ভাই মানুষের সেবায় নিয়োজিত। এটা মিরপুরে ভাইয়ের একটা দোকান। এগুলো কত করে প্রতি পিস? সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 60 টাকা। আর এই যে গাছওয়ালা, এইটা কত? আমি দুইটা নিলাম 150 টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে। আমি অন টেস্ট নিছি। এগুলো হাজারি নারকেল ভাই বলতেছে, নোয়াখালীর থেকে আসে, তাই না? নোয়াখালী নারকেলটাই ভালো, নোয়াখালীর থেকে আসে। তবে এই নারকেল আপনি খেতে পারেন, এটা অনেক সুবিধা আছে এই নারকেলের। এই যে এই যে এগুলো এখান থেকে গাছ হবে, তো একটা গাছে যদি বছরে 500 নারকেল ধরে, তাহলে দেখা গেল যে এটার 500 না ধরলে 100 ধরুক, 200 ধরুক, একটার দাম 100 টাকা করে হলে 20,000 টাকা। তো 100 গাছ থাকলে তো তার বিদেশ যেতে হয় না। তো 100 গাছ থাকলে তার ইনকাম হয়ে যায় কয়েক লাখ টাকা, 5 লাখ 6 লাখ টাকা ইনকাম হয়ে যায় 100 গাছ থাকলে, আরও বেশি 10 লাখ টাকা ইনকাম হবে। সেই জন্যে নারকেলের ভাই, এই যে নারকেলের আবাদের জন্য কিছু ওই যে চারা নিতে পারেন এখান থেকে, অথবা এই খাওয়ার জন্য নিতে পারেন। সস্তা আছে এখানে, এই মুক্তিযোদ্ধা মার্কেটের সাথে এই দোকানটা। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। এখানে আসলে আপনি পেয়ে যাবেন, গাছের নারকেলও নিতে পারেন এই গাছ হওয়ার জন্যে, আবার খাওয়ার নারকেলও নিতে পারেন, আবার এই যে ডাব আছে ডাবও নিতে পারেন। ডিজিটাল এগ্রো টিভির পক্ষ থেকে স্বাগতম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।